সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো জোয়ারদার ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুরু করছি নতুন একটি পর্ব। তো দেখতে পাচ্ছেন আমার জোয়ারদার ডেরি ফার্মে ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন করব। এই যে আমার সাথে আছে পল্লী চিকিৎসক, আমার বন্ধু মিরাজ। তো দেখুন কি ল্যাম স্কিন ডিজিজ ভ্যাকসিন করা হয়। ভ্যাকসিনটা দিয়ে রাখবেন খামারে, কারণ আপনারা এই কয়টা টাকার জন্য যতক্ষণ না দেওয়া হয়, যখন একটা গাভি বা ষাঁড়ের ল্যাম স্কিন ডিজিজ হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা ক্ষতি হয়ে যায়, প্লাস আপনার গড়িটাও সমস্যা হয়। তো আসলে আমার ফার্মে আমি নিয়মিতই ভ্যাকসিন করে থাকি, খোড়া ভ্যাকসিন, ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন। তো আজকে ল্যাম স্কিন ডিজিজের এই যে ভ্যাকসিন করবে দেখানোর চেষ্টা করছি। কয় সিসি? দুই সিসি, দুই সিসি করে দেখতে পাচ্ছেন ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন করা হবে ইনশাল্লাহ। তো জোয়ারদার ডেরি ফার্মের প্রত্যেকটা গাভী এবং বকনা ষাঁড়কে আজকে ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন করা হবে। তো আপনারা যারা দেখছেন অনেকেই হচ্ছে মেসেজে কমেন্ট করেন যে আপনাদের এই যে পক্স মতো ওঠে এইটাই হচ্ছে আপনার ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন, এর আগে ভ্যাকসিন ছিল না। তো রিসেন্টলি কিন্তু দুই বছর যাবত কিন্তু ভ্যাকসিন চলে আসছে, আর আপনারা অবশ্যই ভ্যাকসিন করে দেবেন। ভ্যাকসিন করে দিলে কিন্তু এই ল্যাম স্কিন ডিজিজটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো ভ্যাকসিন করা থাকলে ভালো হয়, যদি ভ্যাকসিন করে থন সেই ক্ষেত্রে কিন্তু যদি রোগটা এসে যাও তারপরে যদি সাময়িক মানে ট্রিটমেন্ট দেওয়া হয় খুব দ্রুত সুস্থ হয়ে যায়। যখন ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন দেওয়া থাকবে না তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগে। তো অবশ্যই আপনারা আপনাদের ফার্মে এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখবেন। দেখানোর চেষ্টা করছি। এই আলহামদুলিল্লাহ স্বস্তির দিয়ে দেওয়া হলো, খেটা খেট। দুই সিসি না ধরো, মারো আর দুই সিসি। এই যে মার মার, দুই সিসি, প্রত্যেকটা দুই সিসি করে। দেখতে পাচ্ছেন ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন দুই সিসি। এ খুড়া ভ্যাকসিন তো দুই সিসি দোস্ত। তো দেখানোর চেষ্টা করছি ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন দুই সিসি করে। এই আমি এটি করলাম দুই সিসি। ভয় পায়? ও ভয় পায়, এত ভয় পায়। দুই সিসি করে মার দিয়ে হবে ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন বছরে একবার, না বছরে একবার করে কিন্তু এই ল্যাম্প স্কিনের ডিজাইন পেটে আঘাত করিস না ভ্যাকসিন করা হয়। তো এটা শূন্য থেকে একদিনকার বাচ্চারও তো দেওয়া যাবে, শূন্য থেকে যে কোনো গরুর কিন্তু এই ল্যাম্প স্কিনের ডিজিজ আপনারা ভ্যাকসিন দিতে পারেন। তো ভ্যাকসিন করে দেওয়া আছে। ওরে বাবা 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 বাবা, ডাকাডাই করিস না। জোয়ারদার ডেরি ফার্মের সব গরুগুলো কিন্তু ভ্যাকসিন করা হচ্ছে আজকে দুই সিসি। না মার মাশা আলহামদুলিল্লাহ। আর একটা এই যে নিশি নিশি, আর একটা আছে এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন করা হয়ে গেল কিন্তু এই আস্তে ভ্যাকসিন ভ্যাকসিন ভালো একটা আছে এডিএলের, ভালো একটা 20 দিন এরম বাচ্চা হবে। এই যে মেরে দিই শেষ লাস্ট অ্যান্ড ফার্স্ট। হ্যাঁ যে গুড আলহামদুলিল্লাহ, ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন সম্পূর্ণ হলো সায়েন্সার দিয়ে। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং আপনাদের ফার্মে অবশ্যই ভ্যাকসিনগুলো করে রাখবেন, খোড়া ভ্যাকসিন এবং ল্যাম স্কিন ডিজিজের ভ্যাকসিন। কারণ ল্যাম স্কিন ডিজিজের একটা গরু কিন্তু সম্পূর্ণ গায়ে ভরে যায় এমন অবস্থা। তো আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে রাখবেন যাতে আপনার ফার্মটা সেফ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। ভ্যাকসিন দেখতে পাচ্ছেন এটা দশটা দেওয়া যাবে না, একটা ভ্যাকসিনের দশটা ডোজ করা যাবে। রফিক মেডিসিন দেখতে পাচ্ছেন বাংলাদেশে এরা কিন্তু এই ভ্যাকসিন নিয়ে আসে 20 ml 10 ডোজ, মানে 20 ml দুইটা করে, দুই সিসি করে, তাহলে 10 × 20। তো দেখতে পাচ্ছেন রফিক মেডিসিন এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনারা করতে পারেন ল্যাম্প স্কিন ডিজিজের।